কি অবস্থা সৃষ্টি হয়েছে? এটা আপনারা বলতে পারেন যে বিএনপি যখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে তো করেছে, আওয়ামী লীগ এখনও করছে বিএনপির বিরুদ্ধে। তো এই কালচারটা আমাদের দেশে কিন্তু হয়ে আসছে। এখন আমরা যখন বিএনপি অফিস আক্রমণের কথা বলি, বিএনপি অফিসে দরজা ভেঙে আমাদের নেতাদেরকে গ্রেপ্তারের কথা বলা হচ্ছে ইত্যাদি কথা বলি, তখন আবার কাউ কাউ বলে বা জনাব ইসুফ সাহেব বলতে পারে যে এক সময় আমাদের অফিসে ওনাদের অফিসে আক্রমণ করা হয়েছে ইত্যাদি। কিন্তু এই কালচারটা শুরু হয়েছে অনেক আগ থেকে। এই যে রাজনীতির যেই সহিংস অবস্থা, এটা না আজকে 2011 সালে শুরু হয়েছে, 12 সালে শুরু হয়েছে সেটা নয়। তবে সহিংসতা বেড়েছে, এটা আমি আপনার সঙ্গে সহিংসতা বেড়েছে, এটা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া স্বীকার করলেন। আপনি কি দেখবেন যে এই যে হরতালকে কেন্দ্র করে যে 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 ধরনের ঘটনাগুলো ঘটছে? উনি এটাও বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের দাবিতে যখন আপনারা আন্দোলন করেন 94-95 সালে, জামাতও ছিল সেই আন্দোলনে, তখনও সহিংসতা ঘটেছে সেগুলো বললেন, যে এগুলো সেই ঘটনার কি ধারাবাহিকতা? মানে আপনাকে ধন্যবাদ, আমাদের বন্ধু শেখ রফিকুল ইসলাম মিয়া সাহেবের কথাটা শুনেছি। আপনি যে প্রশ্নটি করেছেন বা ভাই যে কথা বলছে, আমি উত্তরটা দিচ্ছি। প্রথম কথা হচ্ছে যে আমার যেটা বলা দরকার সর্বপ্রথমে, যে যে কথা প্রায়শই বলা হয় কিন্তু বাস্তবতা সেটা সত্য নয়। জামাতে ইসলাম যে দল আমরা চিনি, তার সেই দলের সাথে আওয়ামী লীগ কোনো দিন যুগপত আন্দোলন করেনি, এক মঞ্চেও করেনি, পাশাপাশিও না। ধরেন একটা আন্দোলন চলছে, একটা কমন আমি একটা প্রোগ্রাম দিয়েছি, আওয়ামী লীগ একটা কর্মসূচি দিয়েছে, সেটা এসে যদি একজন সমর্থন দেয় সেটা তো আমি বাধা দিতে পারবো না, ইউ ক্যানট সাপোর্ট দিস, দ্যাট ইজ ইট। কাজেই যুগপথ বলেন বা পাশাপাশি বলেন, কোনো সমান্তরাল আন্দোলন জামাতে ইসলামের সাথে আওয়ামী লীগ কোনো দিন করেনি, দিস ইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার, হবে আমি এ ব্যাপারে পরিষ্কার। আরেকটি যে কথাটা বলছেন সেটা হচ্ছে যে ডাইমেনশন অফ কনফ্লিক্ট। এবারে দুটি জিনিস সাংঘাতিকভাবে আমার পীড়া দেয়, এটা হরতাল নয়, মানে আপনার ঘোষণা দেওয়ার সাথে সাথে মানে ঘোষণা দিল প্রথমে শিবির, এবার একটা বলছি আর কি, শিবির ঘোষণা দিল একটা তাদেরকে সভাপতিকে গ্রেপ্তার করে সেই জন্য, সঙ্গে সঙ্গে দুপুরবেলায় কিন্তু বাস পড়ানো শুরু হয়ে গেল। এই কালচারটা তো কোনোদিন ছিল না। সবচেয়ে হরতালের আগে রাতে পটকা ফোটানো, রাত্রে এই ধরনের কোন রকমের বাস পড়ানো বা এইভাবে বাস পুড়িয়ে যেটা বলছেন, কারা পুড়িয়েছে আমরা সেটা জানি। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেই কথাটাই আমি আসছি, যে এই কালচারটা কিন্তু ডেভেলপ করছে। আপনি লক্ষ্য করছেন সবচাইতে মানে অ্যালার্মিং আমি বলবো সেটা হচ্ছে পুলিশ ফাইভ উপরে কোনোদিন কিন্তু আজ পর্যন্ত অ্যাটাক হয়নি সরাসরি, এবং যেভাবে পুলিশকে হত্যা করা হয়েছে নৃশংসভাবে, সেদিনকে লক্ষ্য করে যাকে হেলিকপ্টারে কালকে ঢাকা নিয়েছে, আমি জানি না তার ভবিষ্যৎ কী হবে, সেই লোকটাকে যেভাবে টেলিভিশনে আমরা দেখেছি, এই চেয়ে নিষ্ঠুরতা আজকে হয়েছে দিনাজপুরে, আজকে আমি বলতে কি, এর চেয়ে নিষ্ঠুরতা কোনদিন, এইটা কিন্তু কোনোদিন ছিল না, নেভার, কোনোদিন ছিল না। তারপর আপনি যেটা বলছেন যে ট্রেনের ফিস প্লেট তুলে নেওয়া, এটা শুনেছি সেই ব্রিটিশ পিরিয়ডে আপনারা যে ইয়েটা করতো আর কি, চারু মজুমদারের দল বলেন বা আমাদের বরিশালে ছিল নলিনী দাসের দলটা করতো, যারা সহিংস আন্দোলনে বিশ্বাস করতো, অসহযোগ আন্দোলনে বিশ্বাস করতো না। কিন্তু এই যে ফিস প্লেট তোলা, আজকে ট্রেনে কতগুলো লোকের, যদি 25-30টা লোকের যদি আজকে প্রাণহানি হতো, হু উড হ্যাভ বিন রেসপন্সিবল? ওন তো করতে হবে যারা এই কর্মসূচি সমর্থন দিয়েছে বা কর্মসূচি দিয়েছে তাদের উপরে পড়তে হবে। কাজে এই তেতে আমাদের বেরিয়ে আসতে হবে। আমি কোনো সময় অস্বীকার করবো না, ভাইও করবেন না, আমিও করবো, আপনিও করবেন না, যে হরতাল করা একটা অধিকার, অবশ্যই এটা গণতান্ত্রিক অধিকার, আপনার নিজের প্রতিবাদী কণ্ঠস্বর হিসাবে যে প্রতিবাদ দিলাম, জনগণ যদি সমর্থন দেয় হবে, কিন্তু এটাকে হরতালের ভয়তাল হয়ে গেছে, মানুষকে ভীতি প্রদর্শনকে অ্যাট দি পয়েন্ট অফ মানে থ্রেট ইন্টিমিডেশন ডিউরেস আপনি হরতাল করছেন। কিন্তু তার চেয়ে এইবারের যেটা হয়েছে এটা মানে অভাবনীয়। আমাদের এখানে ব্যারিস্টার রফিকের কথা দিয়েই আমি প্রতিক্রিয়া করবো, আমি আপনার কাছে প্রশ্ন রাখবো এবং এই প্রশ্ন উত্তর নিব আপনার কাছে বিরতির পর, যে আমাদের রাজনীতিকে রাজনীতির পথে চলতে না দেওয়ার কারণেই রাজনীতিতে এই সহিংসতা বাড়ছে কিনা, এই বিষয়ে আপনার কাছে জিজ্ঞাসা করবো একটা বিরতির পর। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সম্পাদকীয়, আমাদের সঙ্গে থাকুন, অপেক্ষা করছেন, আমরা তার প্রশ্ন নিয়ে নেব। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ কামরুজ্জামান লাভলু, নাটোরের লালপুর থেকে বলছিলাম। জি,
আমার প্রশ্নটা হচ্ছে ব্যারিস্টার রফিকুল হকের কাছে, তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। পাকিস্তান থেকে বাংলাদেশ পর্যন্ত এর মধ্যে ভাষা আন্দোলন থেকে আরম্ভ করে গণ অভ্যুত্থান, এরশাদ বিরোধী আন্দোলন, খালেদা জিয়ার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক আন্দোলন এবং বর্তমান তত্ত্বাবধায়ক বিএনপির আন্দোলন, এই তত্ত্বাবধায়ক বিএনপির আন্দোলনের আগে যতগুলো আন্দোলন হয়েছে সেই সমস্ত আন্দোলনে একটি পুলিশকেও কি পিটিয়ে হত্যা করেছে, এর নজির কি, রেকর্ড কি আছে, ইয়েস আর নট, এই উত্তরটা দেবেন। জি ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্নের উত্তর ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া দিবেন। তার আগে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা দিয়ে শুরু করি, যেটা রাজনীতিকে রাজনীতির পথে, যেটা ব্যারিস্টার রফিক আগে বলছিলেন যে রাজনীতির পথে চলতে না দেওয়ার কারণেই এ ধরনের নাশকতা পথে এগোচ্ছে, এ ধরনের কথা ব্যারিস্টার রফিক বলার চেষ্টা করছেন, এ বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, আমি ব্যারিস্টার মিয়া যে কথা যে চিন্তায় করেছেন তিনি ভালো বলতে পারবেন, তো আমি জেনারেলি বলবো যে রাজনীতি রাজনীতির পথেই চলবে। কিন্তু কথা হচ্ছে যে আমরা যদি রাজনীতিকে এমন একটা পর্যায়ে নিয়ে যাই উইথ এ মোটিভ, অর্থাৎ একটা উইল মোটিভ নিয়ে দূরবসন্তীমূলক ভাবে রাজনীতি থেকে আমরা সহিংসতা নিয়ে যাব, এই যদি আমার মাথার মধ্যে থাকে। দেখুন, আমি বলি আপনাকে যে হেফাজতে ইসলাম একটা আননোন অর্গানাইজেশন, আমরা জানতাম না এই নাম, তারা একটা কর্মসূচি দিয়েছে এবং তাই কালকের আমি যেটা শুনি যে তার একজন চিটগাঙে বলেছে যে যেখানে হোক যে আর বসে পড়বা, একটা হুমকি স্বরূপ মনে হয় যেটা শ্রম সরথের এখানে লক্ষ্য করছেন যে তারপরে এটাকে আবার উইদাউট বিং আক্সড জিজ্ঞাসা করে নাকি 18 দলের তরফ থেকে এটা সমর্থন দেওয়া হয়েছে, এইটা দেওয়ার অর্থ রেখে দেয় তাদেরকে প্যাক আপ করার এই এই যে সেন্টিমেন্টটাকে। ধরেন আমি বিশ্বাস করি না যে বিএনপি একটা কার্যক্রম স্বীকার করছে না, রাজনীতিকে রাজনীতির পথে চলতে আমি বিশ্বাস করি না, যারা বিরোধী রাজনীতি করছেন তারা সহিংসতার দিকে ইচ্ছা করে এগোচ্ছে। আমি বলতে সেটাই বলছি, এই এটা নিজেদের রাজনীতির লক্ষ্য বা আদর্শের থেকে চ্যুত হয়ে আমরা যদি সেদিকে যাই এবং ব্যবহার করি ধর্মকে বা ধর্মের উন্মাদনাকে বা উষ্মাকে, সেটা কিন্তু দুঃখজনক হবে। এবং ফর দ্যাট আমি একটু বলে নিই, ফর দ্যাট দে হ্যাভ টু পে, এটা কিন্তু এভাবে শেষ হবে না। এটা কিন্তু আমরা যদি সত্যিকারে গণতান্ত্রিক রাজনীতি বিশ্বাস করি, একটা শান্তিপূর্ণ ট্রানজিশন অফ পাওয়ার বলেন, ট্রানজিশন অফ গভর্নমেন্ট বিশ্বাস করি, তাহলে কিন্তু এই উস্কানি দেওয়া বা সুরসুরি দেওয়াটা খুব কিন্তু উল্টো রেজাল্ট হবে। কিন্তু ডায়ালেকটিক ম্যাটেরিয়ালিজমের কথা বলছি, অ্যাজ গ্যাপ অ্যাকশন হ্যাজ অপোজিট রিয়াকশন, এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের। জি ব্যারিস্টার রফিক, আপনি এই এই বিষয়টি বলবেন যে হ্যাঁ সহিংসতাকেই উস্কে দেওয়া হচ্ছে এবং সহিংসতাকে বেছে নেওয়া হচ্ছে, সাথে সাথে আপনি এটাও বলবেন যে কামরুজ্জামান লাবলু যেটা বললেন যে প্রশ্ন রাখলেন আগে কখনো এরকম নজির আছে কিনা এখন যে ধরনের সহিংসতা ঘটছে, এবং এ ধরনের সহিংসতার বিষয়ে এখন পর্যন্ত কিন্তু আপনার দল থেকে কখনো কিছু বলা হয়নি যে পুলিশের উপরে হামলার বিষয়টি নিয়ে। আমার দল তো কখনো কোনো পুলিশের উপরে হামলা করে নাই, আপনি কোনো বিএনপির কোনো পুলিশের উপরে মারতে গেছে এরকম টেলিভিশন শিবিরে দেখছে শিবিরের হামলা, আপনি সেটা আমাকে কেন করছেন, হোয়াই ইউ আর গিভিং মি দিস লায়াবিলিটিস? এক দুই হলো সহিংসতার কথা নিয়ে আপনি প্রথমেই শুরু করেছিলেন, আমি সেটার দৃষ্টান্ত দিয়েছি, এবং যে ওই 1794 ক্যাটের গভর্নমেন্টের আন্দোলনের সময় বাসের মধ্যে গান পাউডার দিয়ে জীবন্ত মানুষ হত্যা করেছিল সেই দৃশ্য কথা আমি বলেছি। কিন্তু আমি যেহেতু ব্যক্তিগতভাবে কোনো অবস্থাতে প্রতিহিংসার রাজনীতি বা সহিংসতার রাজনীতি বিশ্বাস করি না, একইভাবে চলবি চল মানে পুনরায় এটা বলতে আমি চাই না, সেখানে কতজন লোক মারা গেছিলো সেই হিস্ট্রি সবাই জানে। সুতরাং এই অবস্থা থেকে আমি শুধু যেটা আমি প্রথম শুরুতেই বলেছিলাম, রাজনীতি পলিটিক্যাল লাইফ পলিটিক্যাল অ্যাক্টিভিটিস আমাদের কনস্টিটিউশনের রাইট, কনস্টিটিউশনের রাইট, সভা সমিতি মিছিল মিটিং বিএনপিকে বা বিরোধী দলকে করতে দিচ্ছে কি না আপনারা সিনিয়র নিজেরা দেখছেন গত 4 বছর কী ঘটনা ঘটেছে, এবং বিএনপি কোনো জায়গায় সভা দিতে অ্যাকসেপ্ট বিএনপি অফিসের সামনে তুমি তাও কি অনুমতি নেই, পুলিশ বলে তোমরা এমনি করতে পারো, অনুমতি নেই, অনুমতি দেওয়া হচ্ছে, এটা মনে হয় এবং দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং। এখন এই বাস্তবতাকে যদি কেউ অস্বীকার করে তাহলে ফ্যাক্টসকে ডিনাই করছে, ফ্যাক্টসকে ডিনাই করে আপনার বক্তব্য আপনি দিতেই পারেন, আপনার অধিকার আছে, আপনি সত্যটাকে অস্বীকার করার অধিকার যদি আপনার থাকে থাকতেই পারে, বাট দ্যাট ইজ হোয়াট ইজ হ্যাপেনিং। সভা সমিতি কোথায় পারমিশন দিচ্ছে না, দাঁড়াইতে দিচ্ছে না। আচ্ছা হরতাল, হরতালের সময় সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টে এই যে হরতাল হয় প্রতিদিন আমরা একটা মিছিল বের করি লোকসংখ্যা যতই হোক, এবং সুপ্রিম কোর্টের যারা আমরা মিছিলটা করতে চাই তাদের হাতে কেউ কোনো দিন কোনো অস্ত্র দেখেছে?
চোখে পড়েছে সবার কাছে। কি বলছেন আপনার দেখাচ্ছেন না, কেউ বলছেন না। আপনি জানেন যে সুপ্রিম কোর্টে বিচার চলছে, বিচারক বিচার করছে, বিচার চলছে, তখন আওয়ামী লীগের তখন এই বার অ্যাসোসিয়েশন ছিল, বিএনপি ক্ষমতায় ছিল, কোর্টের ভিতরে যে তদানীতন প্রেসিডেন্ট, আমি নাম বলবো না, কারণ নাম বলে অন্য শত্রুত্ব কেনার দরকার নাই, বের করে দিয়েছে জাজদেরকে একদিন না, দিনের পর দিন এই ঘটনা ঘটেছে। আপনি 96 শেষ দিকে কী করছিল, অ্যাবসলিউটলি সব বন্ধ করে জজ উঠছে করতে বেরোন, নেমে যান জোর করে, তারপর তা নয় এক পর একটা ঘটনায় চিফ জাস্টিসের রুম ভাঙচুর করা হলো, এবং অত্যন্ত মুস্ট রেসপেক্টেড লয়ার্স অফ দিস কান্ট্রি, আমি তাদের নাম বলতে চাচ্ছি না, নাম বলছি কাদের বিরুদ্ধে মামলা হচ্ছে সবাই জানে। হ্যাঁ না হচ্ছে তো তো এই ঘটনাগুলি তো একদিনে হয়, আর এই গতকাল যেটা আমরা বললেন আপনি বলছেন কারো পতাকা আমরা সিম্বলিক একটা করেছি, এবং আমাদের কিন্তু চিফ জাস্টিসের সামনে যে আমরা বসছিলাম তো নিজেরাই কয়েক মিনিট পরে আমরা উঠে চলে আসছি, কেউ ওনার দরজার কাছেও কেউ যায় না, কিছু না জেলে আসছি, কেউ আমাদের বলে নাই আপনারা চলে যান, নোবডি, পুলিশ আমাদের বলে আমি চলে যাই, আমরা তো নিজেরাই, আমরা এটা একটা সিম্বলিক কি কারণে যেই বিচারপতির বিরুদ্ধে সংসদে অভিশংসন করার জন্য, তাকে ইমপিচমেন্ট করার জন্য আওয়ামী লীগের মোস্ট সিনিয়র লিডার্স লাইক তোফায়েল আহমদ সাহেব, জনাব শেখ সেলিম সাহেব এবং সুরঞ্জিৎ সেনগুপ্ত সহ অন্যান্য মোস্ট সিনিয়র লয়াররা বলেছেন অসদাচরণ কারণে তার ইমপিচমেন্ট করা হোক, তারপর বলছে যেহেতু আমাদের সংবিধানে ইমপিচমেন্ট নাই আন্ডার আর্টিকেল 96 অফ দ্য কনস্টিটিউশন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করা হোক, তাকে রিমুভ করা হোক, এবং তিনি মানসিক ব্যাধিগ্রস্ত, ভারসাম্যহীন এবং মানে বিচারক হওয়ার কোনো তার অবস্থা নাই, এই সমস্ত সমস্ত এগুলো মুজিবুল হক নামক এক ভদ্রলোক বক্তৃতা দিয়েছে, বলছে যে হি ক্যান নট, আওয়ামী লীগ ক্ষমতা আছে বলে দলীয় কারণে আপনার বিচারপতি হয়েছেন, আপনি বলে গেছেন, রেকর্ডগুলি আপনারা আনেন, তারপরে স্পিকার রুলিং দিলেন যে এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, এবং গ্রহণ করার জন্য তিনি সমস্ত ব্যাপারটাই রেফার করলেন চিফ জাস্টিসের কাছে। চিফ জাস্টিস কী ব্যবস্থা নিয়েছে আমরা জানি না, আরেকজন সিনিয়র অ্যাডভোকেট হিউজ এর আওয়ামী লীগ পন্থী মানে ইয়ে করে উনি একটা চিঠি লেখেন চিফ জাস্টিস প্রেসিডেন্টকে যে আমার সঙ্গে অসদাচরণ উনি করেছেন, আমাকে বের করে দিতে বলছেন, আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, এবং হোল ফ্যাক্টস উনি বলে দিলেন স্টেটমেন্ট এ টু জেড করে অনেকগুলি পয়েন্ট, প্রেসিডেন্ট সেই লেটারটাকে এন্টারটেন করে ওটাকে চিফ জাস্টিসকে দেওয়ার জন্য যাতে করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক, প্রেসিডেন্টের প্রয়োজনীয় ব্যবস্থা মানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বুঝায় আইনগতভাবে তিনি দিলেন নমিনেশন, নমিনেশন থেকে চিফ জাস্টিসের কাছে পেন্ডিং আছে বলা, এই দুইটার একটাও চিফ জাস্টিস ফয়সলা করেন নাই, মানে দি ম্যাটার হুইচ হ্যাজ বিন রেফার্ড টু দ্য চিফ জাস্টিস বাই দি পার্লামেন্ট, স্পিকার অফ দ্য পার্লামেন্ট, সেটাকেও উনি ডিসপোজ করে নাই, আর প্রেসিডেন্টের কাছ থেকে দিদের এখনকার প্রেসিডেন্ট না, প্রেসিডেন্ট আগে যে আমাদের প্রয়াত প্রেসিডেন্ট জনাব জিল্লুর রহমান সাহেব মহামান্য রাষ্ট্রপতি তিনি পাঠালেন, সেটাও কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই, এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করা কত দূরের কথা, যেই ব্যক্তিটির অসদাচরণের কারণে পার্লামেন্ট থেকে এত সব বক্তৃতা আসলো সব কথা হতো, তাকে এই যিনি জনাব হামিদ সাহেব মহামান্য রাষ্ট্রপতির দায়িত্বে আছেন অস্থায়ী রাষ্ট্রপতি, তিনি যিনি নিজে তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য চিফ জাস্টিস রেফার করলেন, তিনি আবার তাকে আমি কি মানুষ মানে কে মারছে, উনি কি বলতে পারবে যে বিএনপি লোক তাকে মারছে, আমি মারছি, আমরা মারছি, বিএনপি কেউ পুলিশ, নান অফ দ্য পুলিশ হ্যাজ বিন কিলড বাই বিএনপি ম্যান, আর যেই কিল্ড হোক নিশ্চয়ই সেই কিলিং এর বিচার হওয়া উচিত, শুধু উনি কেন 100 মতো লোক মারা গেছে, প্রত্যেকের বিচার হওয়া উচিত, ইট মাস্ট বি কোনো মার্ডার কোনো কিলিং সে যেই কিলিং হোক, আই এজ এ লয়ার এজ এ কনশিয়াস সিটিজেন অফ দিস কান্ট্রি আমি কোনো হত্যা সে যেই করুক যাকে হোক দেশের প্রচলিত আইনে এবং আইনের শাসনে কোনো হত্যাকারী বিচার ছাড়া থাকতে পারে না, আই মিন ফেভার অফ দ্যাট, এটা পুলিশ হলো সাধারণ মানুষ হোক নাগরিক হোক তাদের কেউ কি গুলি শুনছিল, তাদের ইস্যু ছিল আপনার প্রেস ক্লাবের সামনে, ব্রিং দি নিউজ হিয়ার, তারপর ছয় দিন ছয় জন মারা গেল মানিকগঞ্জে,
তাদের মধ্যে একজন আহত হওয়ার পরে মহিলা আহত হয়ে গুলিবিদ্ধ হলো পুলিশের, গুলিবিদ্ধ হওয়ার পরে তার স্বামীর ছোট ভাই তাকে হাসপাতালে নিয়ে গেল। সেখানে প্রথম আলো পত্রিকায় রিপোর্ট হয়েছে সেই স্বামীকে, সেই ভদ্রলোককে যে নিয়ে গেছে হাসপাতালে মহিলাকে চিকিৎসার জন্য, তার মাথার মধ্যে পুলিশ বন্দুক ঠিকিয়ে তাকে হত্যা করেছে। দ্যাট ইজ বিন রিপোর্টেড ইন প্রথম আলো পত্রিকায়। এইগুলো তো হত্যা আমরা দেখছি, একবারে কোনো কিছু চক্ষু বন্ধ করে রাখা হবে না তো। কিপ ইউর আইজ ওপেন, বিবেককে আপনি বিবেক শূন্য হতে তো হবে না। আমি তার অর্থ এই নয় যে আমি আমি প্রথমে বলেছি আমি কোনো হত্যা কি আই ডু নট এন্ডোর্স এনি ইউজ, অনলি সেলফ ডিফেন্সে। যদি আপনি কাউকে আঘাত না করেন আপনাকে মেরে ফেলা হবে, সেই কারণে আপনি গুলি করেন, তার আগে গুলি করা কোনো আমি যে আমরা একটা বিরতিতে যাওয়ার আগে আপনাকে প্রশ্ন রেখে বিরতিতে যাওয়ার আগে একটা প্রশ্ন রাখবো। জিনিসটা হচ্ছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ আজকে চট্টগ্রামে বলেছেন আপনাদের 18 দলীয় জোটের শরিক জামাতের সহিংসতার কথা উল্লেখ করেই আপনাদের কাছে প্রশ্ন রেখেছেন, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে কীভাবে দেশ পরিচালনা করবেন। উনি এটা বলেছেন যে আওয়ামী লীগ এখন ক্ষমতায় আছে, বিএনপি অতীতে ক্ষমতায় ছিল, ভবিষ্যতে ক্ষমতায় আসবে, আসতে পারে, তো এই দায় বা মানে এখন যে ধ্বংসযজ্ঞ চলছে এটার ফল তো যারা আগামীতে ক্ষমতা আসে তাদেরকেই তখন বহন করতে হবে বা ফল ভোগ করতে হবে। এই বিষয় নিয়ে আপনার বক্তব্য শুনবো একটা বিরতির পর। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সম্পাদকীয় আমাদের সঙ্গে, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি সম্পাদকীয় অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছি হরতাল ও নাশকতা এই বিষয়টি নিয়ে। বিরতির আগে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার কাছে প্রশ্ন রেখেছিলাম যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের আজকের বক্তব্য দিয়ে চট্টগ্রামে, যে রাষ্ট্রীয় সম্পদ যেভাবে ধ্বংস হচ্ছে ও আগামীতে বিএনপিও ক্ষমতায় আসতে পারে, কীভাবে দেশ পরিচালনা করবেন আপনারা? সমগ্র ব্যাপারেই আমি নিশ্চয়ই আমি একজন সচেতন নাগরিক হিসেবে মারাত্মকভাবে উদ্বিগ্ন উৎকণ্ঠিত। আমি উদ্বিগ্ন উৎকণ্ঠিত যেই অবস্থা চলছে তাতে কনস্টিটিউশনাল প্রসেসটাই থাকবে কি না, এ নিয়েও আমার মনে বহু শঙ্কা আছে, প্রশ্ন আছে। এবং ডেমোক্রেটিক প্রসেস, রোল অফ ল এবং হোল ডেমোক্রেসির উপরে যে আঘাত আসবে কি না, সে নিয়ে আমি মারাত্মকভাবে উৎকণ্ঠিত। এবং যে সম্পদ নষ্ট কথা বলছেন, আমি বললাম না, আমি হয়তো ওনার বক্তব্যের পরে বললাম যে আপনারা অনেক সম্পদ নষ্ট করছেন, এইগুলি কাউন্টার অভিযোগ আমার প্রতি অভিযোগ, আমি অভিযোগ এই যাহাই আমরা করি না কেন, বাট জাতীয় সম্পদ বাংলাদেশের মতো একটা ওয়ান অফ দ্য পোরেস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, আমাদের দেশের এখন মূল শক্তি প্রেরণা হলো এই সমস্ত গার্মেন্টসের ফ্যাক্টরি, ফরেন এক্সচেঞ্জ আর্নিং এবং ম্যান পাওয়ারের লোকেরা যারা বিশেষ করে অল্প মূল্যে বিদেশে চাকরি করে, এরা এরাই তো আমাদের ফরেন এক্সচেঞ্জ আর্ন করে দিল, এবং অনেক উদ্যোক্তারা এবং কৃষি সেক্টরও আমাদের ইন্ডিপেন্ডেন্ট। সুতরাং এইখানে যারা কাজকর্ম করছে তারা কিন্তু সাধারণ, অতি সাধারণ মানুষ, অত্যন্ত পরিশ্রমী দেশপ্রেমী, তাদেরকে লক্ষ্য করেই কিন্তু বিদেশি সাংবাদিক থেকে শুরু করে অনেক অ্যানালিসিস্ট এবং ইকোনমিক্স তারা বলতেছে অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ, 2003 সালের মধ্যে এটা মধ্যমামী দেশ হবে, 2050 সালের মধ্যে ইউরোপ ছাড়িয়ে যাবে, কত চমৎকার একটা অবস্থার কথা বাংলাদেশকে অনুপ্রেরণা দেওয়ার মতো, উৎসাহ দেওয়ার মতো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের। সেই অবস্থায় ধ্বংস কোনো অবস্থাতেই আমি মনে করি, কিন্তু ধ্বংসের কারণ হিসেবে আমি প্রথমেই বলেছিলাম যে সুষ্ঠু অবাধ রাজনৈতিক কর্মকাণ্ড, সাংবিধানিক কর্মকাণ্ড যদি সঠিকভাবে চালনার অধিকার দেওয়া হতো তাহলে এই পর্যায়ে যাওয়ার কোনো সুযোগ নেই, যেত না, এবং ওইটা ওয়ান অফ দ্য গ্রাউন্ডস বলে আমি মনে করি, এখন আমি দৃঢ়ভাবে সেটা বিশ্বাস করি। আর জনাব আশরাফ শাহ যেটা বলেছেন যে গণতন্ত্রে আমরা ক্ষমতা আছে, আরেকবার বিএনপি আসতে পারে বা অন্য দল আসতে পারে, ডেমোক্রেটিক প্রসেস তো এইভাবে ক্ষমতার চেঞ্জ হবে, চেঞ্জ হলে যেই কঠিন অবস্থা এই কঠিন অবস্থার মোকাবেলা তো নিশ্চয়ই করতে হবে। তবে আশরাফ সাহকে আমি সবিনয় অনুরোধ করবো যে ক্ষমতা যদি চেঞ্জ হয়ে যারাই আসুক না কেন, ডেমোক্রেটিক প্রসেসটা রাখার জন্য যেই ব্যবস্থা, মানে সকল দলের পার্টিসিপেশনের মাধ্যমে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন, সেটি তো আমাদের আন্দোলন ছিল, সেই আন্দোলন যখন চলছিল আপনার নন পার্টি ক্যাটেগরি কমিটির আন্দোলন চলছিল, তখনই আমরা এই যে ব্লগার বা আপনার গণজাগরণ মঞ্চ ইত্যাদি আমরা দেখেছি, আমি সেদিকে যাবো না, কিন্তু সেটার মাধ্যমে যেটা সরকার খুব সফলভাবে করতে পেরেছিল সেটা হলো যে ওই আন্দোলনটাকে ডাইভার্ট করে সমস্ত দৃষ্টিভঙ্গি, আপনার 24 ঘন্টা দেখছি কোনো কোনো টেলিভিশন সেন্টার সমস্ত গণজাগরণ মঞ্চের বক্তব্য দিয়েছে, আজকে নতুন সমস্যা দেখা দিয়েছে যে সেখান থেকে ব্লগারদের মাধ্যমে যে ধর্মের বিরুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চরিত্র হনন করে যে সমস্ত বক্তব্য দেওয়া হয়েছে, কোরআন সম্পর্কে বক্তব্য দেওয়া হয়েছে, সে সম্পর্কে একটা নতুন অবস্থার সৃষ্টি হয়েছে। আজকের যে 6 তারিখের কর্মসূচি আপনারা দেখছেন, আগে কিন্তু এটা ছিল না। যদি ধর্মীয় অনুভূতির প্রতি সাধারণ বিশ্বাসের মানুষের প্রতি এই মানে এই অবস্থা আঘাত না হতো তাহলে এটা কিন্তু সৃষ্টি হতো না। তার সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু তো হয়েছে, আপনার ধ্বংসের সঙ্গে জড়িত হয়ে আমরা চলে গেছি, সেই অবস্থা থেকে যথাসময়ে যদি সরকারও ব্যবস্থা গ্রহণ করতো, আজকে একটা ব্যবস্থা গ্রহণ করতে দেখছি,
এটা যদি আগে করত যথাসময় করত তাইলে কিন্তু বাইতুল মোকাররম থেকে বের হয়ে চারজন হত্যা বা আপনার মানিকগঞ্জের ছজন হত্যা হতো কি না আমি মনে করি হতো না আর কি এটা সেভ করা যেত আর আজকে সমস্ত কাজ বন্ধ করে দেওয়া হচ্ছে দৃষ্টিভঙ্গি উন্নতি নেওয়ার জন্য সেই ব্যবস্থাও যদি আগে করতেন তাহলে বর্তমান প্রতিহিংসার যেই পর্যায়ে প্রতিহিংসা চলে গেছে সেদিকে হয়তো যেত না কাজে আমি মনে করি সকল রাজনৈতিক বিধি এটা বিএনপি হোক আওয়ামী লীগ হোক আমাদের দোজ অফ আস হু বিলিভস ইন ডেমোক্রেটিক পলিটিক্স অ্যান্ড কনস্টিটিউশনাল পলিটিক্স তাদের কারোই কোনো অবস্থাতেই ধ্বংসের রাজনীতির চিন্তাভাবনা করার থেকে আমাদের ফিরে আসতে অন্যথায় আমরা সত্যি অত্যন্ত ভয়াবহ অবস্থার সম্মুখীন হব এবং এত সংগ্রামী হব যে হয়তো ডেমোক্রেটিক প্রসেসই দেশে না থাকতে পারে আমি রফিকুল ইসলাম সাহেবের সাইডে আমরা কি সেদিকে যাচ্ছি কিনা যে উনি বলছেন যে প্রসেসই সেটাই আসছে আমি উনি যেটা বলেছেন সব কথা উনিই বলেছেন আমি তো বলার সুযোগই পেয়েছি কম হাওয়ার উনি যেটা বলেছেন গণতান্ত্রিক প্রসেসটা চালু রাখতে হবে এটা আমি তার সাথে একমত এখানে আমি মনে করি যে গণতান্ত্রিক প্রসেসটাকে যদি চালু রাখতে কনস্টিটিউশনাল প্রসেস গণতন্ত্রের ধারাবাহিকতা বা বলেন বা যে অগ্রযাত্রা যদি যেটা আমরা চাই এটা নর্মাল ট্রান্সফার অফ পাওয়ার বাই ডেমোক্রেটিক মিনস ইলেকশন সবই উনি বলেছেন এ ব্যাপারে আমাদের কোনো দ্বিমত কারণ নাই একটি কথা বলতে হবে যে আজকের যে ধারাবাহিকভাবে কয়েক মাস ধরে দেখছি যারা এই উন্মাদনা সৃষ্টি করে ধর্মীয় উন্মাদনা বলেন আপনার সহিংসতা বলেন পুলিশ মারা বলেন কনসার্টের মতো একটা বিদ্যুৎ কেন্দ্রকে ধ্বংস করে দিয়েছে আনহার্ড অফ কোনো পৃথিবীর ইতিহাসে নাই যে একটা বিদ্যুৎ কেন্দ্রকে নষ্ট করে ফেলেছে এইগুলি তো সমর্থনযোগ্য না যে কোটা আর সাহেব বলেছেন সুতরাং এই যারা এটা করছে তাদের থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যান তাদেরকে ত্যাগ করেন জামাত ইসলামকে জোট থেকে তাহলে তারা যদি সঠিক গণতান্ত্রিক ধারায় চলে আসেন বিএনপি তাহলে পরে এদের থেকে পরিত্রাণ করে তাদেরকে ত্যাগ করে যদি আসেন তাহলে পরে একটা যেটা উনি আশা করতেছেন সেই দিকে হয়তো যাওয়া যাবে আরেকটি কথা উনি বলেছেন সেটা সম্বন্ধে আমার উত্তরটা দেওয়া দরকার সেটা হচ্ছে যে আপনি জামাতকে ত্যাগ করার কথা বলছেন একই সঙ্গে জামাতকে নিষিদ্ধ করার কথাও তো বলা হচ্ছে আপনি না নিষিদ্ধ করতে আমরা তো ত্যাগ তো অটোমেটিক হয়ে যায় এটা এটা প্রসেস অফ ল এটা আপনি জানেন এটা আমাদের করতে হলে প্রসেস অফ ল আছে জনদাবি আছে এটা আমরা আমাদের বক্তব্য এসে আমাদের জনদাবি আছে আমরা এটা বিবেচনা করছি যে যদি দেখা যায় দিস এই পার্টি যে কাজগুলি করতেছে ওভার দ্য মান্থস সেগুলো জনগণের বিশেষ সম্পত্তি রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করছে অবশ্যই সে ব্যাপারে একটা পদক্ষেপ নেওয়া হবে যাতে করে ব্যান করা হয় যেটা এবং এই জামাতকে কে এনেছে ১৯৭৫ বঙ্গবন্ধু নির্মম হত্যাকাণ্ডের আগে তো জামাত ছিল না ধর্মীয় সেটা হবে কিন্তু সেখানে জিয়াউর রহমান ক্ষমতা আসার পরে এই দলগুলি আবার জামাত ইসলামের আবির্ভাব হলো ধর্মীয় রাজনীতি কাজে এগুলি না বলাই ভালো আমি যদি সেটা বলতে যে কথা উনি অবতরণ করেছেন অপ্রাসঙ্গিকভাবে সেটা হলো বিচারপতি সম্বন্ধে বলছে ধরে আমরা দেখেছি বিগত দিনে সৈয়দ আমিনুল ইসলাম এখনো জীবিত আছেন সেই জজসায় তিনবার সুপারসিড করা হয়েছে এরকম সুপারিশন বহুবার করেছে এবং যে কথা একেবারে শেষ কথা বলুন যে 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 বিচার প্রতি সম্বন্ধে উনি ইঙ্গিত করেছেন উনি ভালো করে জানেন হিজ ফ্রেন্ড অফ হিজ কাজেই তার তার স্বাধীনচেতা তার প্রজ্ঞা তার জ্ঞান তার আমি কি বলবো কন্ট্রিবিউশন তার দেশের স্বাধীনতার চেতনার প্রতি যে অঙ্গীকার এই ব্যাপারে প্রশ্নবিদ্ধ এটা উনি বলতে ভালো বলতে পারবেন তবে হ্যাঁ আমি তো আপনি যে প্রশ্নটা করতেন সেটা বলবো এইটা যে আমরাও চাই যে গণতান্ত্রিক যাত্রা যেভাবে আমরা শুরু করেছি সেই যাত্রা অব্যাহত থাকুক এবং অব্যাহত থাকার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার সেটা আমরা উপলব্ধি করতে পারি সেই ব্যবস্থার অনুযায়ী যদি করেন আমরা চাই আমরা আমরা চাই শুধু উপলব্ধি না সেটা কার্যকর হোক আপনাদের দুই প্রধান বড় দুই দলের মধ্যে কার্যকর হোক আপনাদের উপলব্ধিটা তাহলে সন্ত্রাসী দল থেকে আমরা সেটাই আশা করব আপনাদের দুজনকে ধন্যবাদ আজকে আমাদের এখানে আসার জন্য সুপ্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পরবর্তী সম্পাদকীয় প্রচারিত হবে আগামীকাল রাত ১০টা বেজে ১০ মিনিটে অন্য কোনো বিষয়ে শুভরাত্রি সবাইকে